ইমান ফুর্তি চাইছে যে ফুর্তি মানে পানি ডুব নাচবই লাগে ও কি কোয়া মই বিপার পাই গেলো মানে মই তো বিপার করব হে লাগে মোর হয়ে গেলো তোক তার মানে কোনো বুদ্ধি দিলাক নেকি ও মাথা থাকা মোর বন্ধু মেলোই দিছি ও কি বুদ্ধি দিলাক নো হে মই জাহাজ চলাব লাগবো ড্রাইভার হম কি ফালতু কথা কবা আইসা জাহাজ চলা ইমান হয়ে আসলে কি ইমান পূর্ভা লাগে দেখুন এতে ঠিক না মই মিলে লম নহয় ও মেলা চুক পূর্ব বানাইছে কি পূর্ব কে হে তলা ছলা জাহাজ না উপর ছলা জাহাজ কোন নাই নহয় কি বকে জাহাজ ছলা দিয়ে হল আর ওই তুই গেলি হ্যাঁ তুই গেলি তোর ইটু শেষ পুরা শেষ আর তোর লগত থাকে মুরু মাথাটু বিয়া হই যাব হিনহিন কুঠারে শুন মোর মাথা যাওয়া না তোরহে মাথা যাবু তোর গরম করি আখারি মই তিন সুকিয়া জাহাজ ছলা মই ও মেলো স্টক ধন্যবাদ আয়ো মায়ো চিকি 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 চা চিকি চা 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 লা চিকি দা চা আই ফুর্তি মহারাজ হ্যাঁ কিনু এক দিন গেল আর কে দিন আছে দু দিন তিন নম্বর দিন এখন কিন্তু ঘরেরই যাব লাগবো হ্যাঁ কে দিন না মই সব জানা আছে ও জানা আছে ও দু দিনে কিন্তু তোর হাতের সময় আছে ময়ও ইমান কি সামাল নহ জাগাতে হাত দিছে ও জাগাত মানে কাম পাই গিলু কি কাম ড্রাইভার হম মই ড্রাইভার ও ইয়ার ট্রেন ও হ্যাঁ আর এবার কসুন রেলগাড়ি আর এবার কসুন রেলগাড়ি রে এই তোর কি মাথা খারাপ হইছে নাকি মাথা খারাপ হওয়া মানে ড্রাইভার হওয়া পারে নাকি তিনটা চাকা লাগা তেরে চলে মই ও তিন চকিয়া রেলগাড়ি তিন চকিয়া রেলগাড়ি তো কোন পালি হই বড় আসল কথা কই আই এই কসুন করু উঠা কথা কি আকো তোনে মোক মানু বলি না ভাবো হে সাই থাক দুই দিন মিশন মই কেন কে ইনকাম করু আর ইনকাম করে হে বৈসা দি তোহতর মাটি বাড়ি কিনি বিলাম ও আমার মাটি বাড়ি কি নেহি আগতে তো ইনকাম করে দেখাছন আমি তো তিন চকিয়া রেলগাড়ি জনমত দেখা নাই কি কো তিন চকিয়া রেলগাড়ি ড্রাইভার হই লেকচার বন্ধ কর লেকচার নহ ধৈর্য ধর মাত্র দুই দিন ও ধৈর্যর ফল বলে ওঠাই মিঠা এ মেলোয়ে কইছি হ্যাঁ মেলোয়ে কইছি সাকে কি বা কাপড় ঠান্ডা পোয়া নাই তু তিন চকিয়া রেলগাড়ির পাইলট হইহি এটো কিবা বিশ্বাস করব না কথা নাকি মেলো আর হি মাল খাই কিবা উল্টা পুল্টা করলাক নাকি তাকেই তো এই কি হলো তোর গলন কি বল লাগলা ফকিল বনল মই এ তো ফুকান ভাত দিবা লাগু র র র র ফুকান ভাত নহয় কল লাগব কল জি কোরা কই কিবা তা ব্যবস্থা কর দে কুপা কুপি কা হুকুমার খান হয় হবো এনুকা তো হো ইকিটা ভাল লম খা ইমান কাটা টাকা মাছ আনছাই কি নালগে কি হব কাটা নহা মাছ তো করব না পাবি হে নাই নাকি সিটন ইলিশ কা ওই ই কি নুল তো বুটা কথা কয় এই বাবা হেই কার মাথা গরম হইছে তার নাম মোর গমাই না পাও এই হিকলা বাদ দিতিয়া ওই কাটাটা গেল না না পিছে তাকে হে ক ইয়াতে কি মানে টাকা টাকা লাগিয়ে আছে এ মাই এটা কাম কর তাক কুতাক কুতা আইঠা কলতে খুমে দিবা লাগব তিতে যাব তার কাটা দাল হই নিকে আ পিছে আ আইঠা কল তো কই দে মোরটা আখা থাকি গেলে কাটা দাল তো সুপে খাবা না পালো হে বুনু রাত কখন মিছিন আখমান খাবো কোর খাবা না পাগলা খান আইছি আমার তাতে হে হেই তার মাথা তলব কিবা আছে বলি ভাবছিল নাই একো নাই কাটা দাল বলে খাবা না পালাক সুবাই সুবাই কি যে মানুহৰ পাল্লাত পড়লং কসম ইমান ধুনীয়া কুমরা তো কি অবস্থা হয়ে গেল মই ভাবছিল মানুহকে মাত্র মো কামরে কুমরা কো কামরে না কি কুরে বিলাসি মুখা নাই ও খাবা না পামি তু সি 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 মা কসম কি লেটার বস্তু দেখা পালি নাকি মই নিজর মান তোকে বুঝাও পারা নাই জিএসটি ঠয় মা কসম কি কুমা কুছা বুঝাই কুবি না ওই দাড়ির হন মানে একদম হিক করে দিছা কি মানে মোটা মানুর হনমান একদম হিক কর দিছা ইমান তলক তুই নাম্বার ফারা পিতা বুঝাই কবি না বুঝাই কবা লাগে হ্যাঁ গোটেই গা ফরমাজন তুই যেনেকে খিয়ালে খান্ডা দি খানছা মোরে লাজ লাগি দিছি জানো না তুই গোট বুঝি পাবি বেলটো মুরিয়া তুই বিয়া হয়ে পালি হে ইমান ধুনিয়া বোকা হয়েছি উজলাটি গা ধোয়া নিস না মা কুসুম থাকবে নুলুং পাকলা হয়ে গেছি মই ও তোর মাথা বিয়া হয়েছে
একবার এরি দিয়া তিরছো তোর সামালা জায়গা নাই এরি দিয়া বা ধরি রাখা হয় তো মরহে কোথা আরো মোর নাম তার তার এম কে সুহি মারি থো আছে ও এ খুজি তোর পুরাঙ্গে সুহি মারা কুন্দারি ছাবি বেং আর আঙ্গলি দেখা কোথা নকবি ও কই কথা তো ভালকে শুনিল কো বেং আর ফটাই কুনবাড়ি না জিলাপি বেলে কথাতে পিয়া দি দিব তো এক ও উখি আর হই জন নকর কিন্তু বহুত গুলি ও ঈশ্বর খিনি হুনিল তুই বুন্ডা পরদি সাই ঠাকুরে যাব ও কসম উখি কথা ভালকে কবি জিলাপির কথা কোটে ইমান জুল শোনা ছয় ও জিলাপি হলে তা খালে নি বেংরি তাই তোর মুখ দোষটা পিটে মুখ উঠা ফিউ নালগে কি হলে গেছে কি হরি মান হাল্লা কি হল হাল্লা হা হুকি কুকুর কই শেষ করে দি উল্টা মানা কথা কইছি মু কো রসুন র ইমান কি খং করা খং মানে সন্ডাল জানাই দে কথা জানুম দে রুগিলি ব্যবসা একদিন মু কইছি হে কারণে মোরা যে সন্ডাল উঠছে কি উঠছে এই রসুন র রসুন র র পিছত মারবি দ আচ্ছা তোক নু মই কি ব্যা কথা তো কলু হ্যাঁ তোক কলু জিলাপি রসর তো কি মানে হুরু হুব লাগে এ হকি কাকা কেসিকে বহুদিনৰ মূলত জিলাপিক দেখা পাই মাথাটো অলপ গৰম উঠছে তয়ু দেখুন দে তাতে যাই তাইৰ আগত কিহৰ কান্না কাটা হাত কৰবা লাগে তন্দে মোৰ মনৰ কথা মন বুজি পাবি তন্দৰ মন থাকলি হে কিমান খতৰা খতৰা হ'ব দেখা পাম ৰাতি মহে জানো কেনকে দিয়েছো কিন্তু দস্তুকাৰ হিবিলাক তো কবি হিবিলাক কোন কাৰণ তো হি মুখ মারবা খিছে মারবা খিটা নহয় তো মই মারি ওৰ যাবি তো হে কোন গলে কুকুৰে হি নেৰং মটা মা